ইত্যাদি, এটা আমাদের শারীরিক থেকে শুরু করে সামাজিক অবক্ষয় বয়ে নিয়ে এসেছে, ঠিক কিনা বলেন? আজ সারা বিশ্বের মধ্যে ধর্ষণ আর ধর্ষণ আর ধর্ষণ। এই দর্শন পৃথিবীর কোন শাসক বন্ধ করতে পারবে না, কারো পক্ষে সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত নবীজিদের সংবিধান আমাদের কাছে রেখে দিয়েছেন এটা বাস্তবায়ন না হলে পৃথিবীর কোন প্রশাসন দর্শন বন্ধ করতে পারবে না। নবীজি যে শালীনতা শিক্ষা দিয়েছেন, নবীজি যে পোশাক আশাক শিক্ষা দিয়েছেন, আচার আখলাক চলাফেরা শিক্ষা দিয়েছেন, সমাজে এটা প্রতিষ্ঠিত যেদিন হবে তার পরদিন থেকে ওই সমাজে দর্শন বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলে? দর্শনের নামে যারা আজকে রাস্তায় দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ করে ভালো কথা, কিন্তু তোমার পোশাকের দিক তুমি চেয়ে দেখেছো? তোমার পোশাকের দিক তুমি চেয়ে দেখেছো? অর্ধুরঙ্গ অবস্থায় তুমি রাস্তায় কিভাবে বের হও, এটা নবীজির শিক্ষা না। আমার জিদে যারা এসেছেন বেশিরভাগ যুবক, বেশিরভাগ যুবক এসেছেন, কারণ বৃদ্ধ যখন হয়ে যায় এবাদতেও সমস্যা হয়, আর আল্লাহ তাকে রিটায়ার দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আবার তাদের সম্মান কিন্তু কম না, তাদের সম্মান তখনই বেশি যখন যুবক বয়সটা ইবাদতে কাটিয়ে বৃদ্ধ হয়ে গেছে, তখন তাদের মর্যাদা অনেক বেশি। এখানে যারা এসেছেন সব যুবক, এই রবিউল আউয়াল মাসকে সামনে রেখে আপনাদের শিক্ষা হবে, আমরা রাসূলের আদর্শ জীবনে ধারণ করব, রাসূলের সৈনিক হয়ে তারপরে কবরে যাব, ঠিক কিনা বলেন? একজন যদি রাসূলের সৈনিক দাবি করে, সে কখনো আর একটা বোনকে দর্শন করতে পারে না, সে কখনো মদের বোতল নিয়ে হাঁটতে পারে না, সাদাবাজি করতে পারে না, টান্ডারবাজি করতে পারে না, একজনকে হত্যা করতে পারে না, এটা রাসূল কখনো শিক্ষা দেন না। দিয়েছি কত দাহ, কত জানাজার করেছি না মা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ওয়া نشهد আন লা ইলাহা ইল্লাল্লাহ Allahumma salli
Subhanallah, walhamdulillah, la ilaha illallah.
الكرام مربين عزام جبا بحيرات আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি যে মহামনীপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে আজকের সবর মাসের শেষ জুমায় আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। সে মহামনীপ আল্লাহ তাআলার দরবারে সিজদা অবনত চিত্তে প্রাণ খুলে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের এই ভূমিকা প্রশংসা দুরুদ সালাম আল্লাহ তাআলা রাজি খুশির উদ্দেশ্যে যেন আল্লাহ কবুল করে আমাদের জীবনের পাপরাশিগুলোকে মাফ করার ব্যবস্থা করে দেয় সবাই বলে আমিন। আজকের জুমার বিষয়বস্তু থেকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের আলোকে আমাকে কিছু কথা বলার জন্য তৌফিক দেয় আর আমি সহ যারা শুনব সবাইকে যেন আল্লাহ আমল করে তৌফিক দেয় সবাই মিলে আমিন। গত জুমায় আলোচনা হয়েছিল ঈমান বিল রাসূল, রাসূলের উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। আজকের আলোচনার বিষয়বস্তু হলো রাসূলের মর্যাদার উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে অসংখ্য অগণিত তার পক্ষ থেকে রাসূল এবং নবী প্রেরণ করেছেন। কেউ কেউ বলে 1,24,000 মতান্তরে 2,24,000, আসলে এর সঠিক সংখ্যা আল্লাহই ভালো জানে, ঠিক কিনা? সঠিক সংখ্যা আসলে এইভাবে কোনো সহি রাওয়ায়েতে বর্ণিত নাই, তাই আমরা বুঝি অসংখ্য অগণিত আল্লাহর যা প্রয়োজন হয়েছে আদম আলাইহিস সালামের পর থেকে তত নবী এবং রাসূল আল্লাহর পক্ষ থেকে এই জমিনে আল্লাহ প্রেরণ করেছেন। সেই সমস্ত নবীদের আবার নেতা বা সর্দার যাকে বলি আমরা, প্রধান হিসাবে মনোনীত করেছেন আমার আপনাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কোনো মৌখিক কথা নয়, এটা লিখিত দলিল আকারে আল্লাহ কোরআনে পেশ করেছে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলকে যে সম্মানিত করেছেন এ ব্যাপারে অসংখ্য অগণিত আয়াত এবং সহিহ হাদিস আছে। আল্লাহ কিভাবে কির মাধ্যমে তাকে এত সম্মান এবং মর্যাদাবান করলেন আল্লাহ বিভিন্ন আয়াতুল কারিমের মাধ্যমে সেটা তুলে ধরেছে। আর এই আল্লাহর ঘোষণাকৃত আয়াত হাদিসের উপরে রাসূলের মুখনিঃসৃত বাণীর উপরে যদি কারো ঈমান না থাকে তাহলে সে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। যদি কেউ শুধু কোরআন মানে হাদিস নাই মানে তার ঈমান থাকবে? থাকবে না। কিন্তু এখন বিভিন্ন দল আছে, বিভিন্ন গ্রুপ তৈরি হয়েছে, কয় হাদিসের দরকার আছে, কোরআন হইলেই তো চলে, কোরআন হইলে কিচ্ছুই চলবে না, কোরআনের ব্যাখ্যা হইলো হাদিস, ঠিক না বলে? কোরআনের অর্থ তুমি কিছু বুঝবা না, ব্যাখ্যা বিশ্লেষণ বোঝার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী প্রেরণ করেছেন এবং তিনি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বুঝিয়ে দিয়েছেন ওইটার নামই হাদিস, ঠিক না? তার মুখ থেকে যে বাণীটা বের হয়েছে অথবা সাহাবিরা যেটা করেছেন তিনি সেটাকে মৌন সম্মতি দিয়েছেন, হ্যাঁ বলেছেন অথবা চুপ করে সমর্থন দিয়েছেন, এগুলোর নামে হাদিস। তাহলে এগুলোর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আর এক্ষেত্রে যদি আমাদের কোনো কাঠিন্যতা হয়, আল্লাহ রাসূলকে যদি কিঞ্চিত পরিমাণ তার মর্যাদার ক্ষেত্রে কেউ ছোট করে দেখে তার ঈমান চলে যাবে, ঠিক কিনা বলে? আল্লাহ যে মর্যাদা দিয়ে আল্লাহ রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছেন সামান্য পরিমাণে যদি কেউ তাকে ছোট মনে করার কেউ চেষ্টা করে তার ঈমান চলে যাবে, আবার তওবা করে নতুনভাবে মুসলমান হওয়া লাগবে। এই জন্য আমাদের স্টাডি করা দরকার আল্লাহ রাসূলকে আল্লাহ কি মর্যাদা দিয়েছেন, কতগুলো সূরা নাজিল করেছেন, কোন কোন সূরায় কোন কোন আয়াতে তার শানের তার মানে কথা বলা হয়েছে, এগুলো প্রকৃতভাবে জানতে হবে, ঠিক না বলে? আবার একটা হাদিসও আছে, একটা মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আল্লাহ আমাকে যেভাবে মর্যাদা দিয়েছেন তোমরা ওইভাবে বলো, কম করো না বেশিও করো না। কথা বুঝতে পারছি? কম করা যাবে না আর বেশি করা যাবে, কারণ আবার তিনি বলে দিয়েছেন যেহুদি খ্রিস্টানরা তাদের নবীদেরকে সম্মান দিতে দিতে আল্লাহর উপরে দিয়ে ফেলছে, নাউজুবিল্লাহ। এটা করব না আমার ব্যাপারে। অনেকে আবেগ আপ্লুত হয়ে আল্লাহ যেটা বলতে বলেন নাই যেভাবে সম্মান করতে বলে নেয়, তে আপডেট হয়ে যায়, ওভার হয়ে যায়, তারপরে কি? এটাও কিন্তু আবার নিষেধ করেছেন। তাহলে তার যেভাবে যথাযথ মর্যাদা, আমরা যদি সেই মর্যাদা দিতে পারি আল্লাহ রাসূলের দামে আমরাও দামিত হয়ে যাবো, ঠিক না? আল্লাহ আমাদেরকে সেটা বুঝে বুঝে তার মর্যাদা, তার অনুকরণ, তার আনুগত্য করার তৌফিক দান করুক সবাই। তার মর্যাদার র্যাঙ্কিংটা কিভাবে ভাগ করেছেন আল্লাহ, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আনুগত্যর ক্ষেত্রে, মর্যাদার ক্ষেত্রে, সম্মানের ক্ষেত্রে ধাপটা আল্লাহ বলে দিলেন, হে আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আয়াতে এই যে প্রায় আমানু বলে, এই আমানু বলার অনেকগুলো আবার হেকমত আছে। এই মর্যাদার ধাপ অনুযায়ী, সিস্টেম অনুযায়ী একমাত্র সম্মান দিতে পারবে যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আছে, বিশ্বাস আছে, ঠিক কিনা বলো? যারা মসজিদের সম্মান বোঝে না, মসজিদে আইসা অপবিত্র নষ্ট করে দেয়, কারণ ওর ওই জ্ঞান নাই, ঠিক কিনা? আর যাদের মধ্যে ঈমান আছে, যারা আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, তারা এই মসজিদে দিতে পারবে। এই জন্য আল্লাহ আছে আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। আনুগত্যর ক্ষেত্রে আমি হলাম একমাত্র প্রথম র্যাঙ্কিংয়ের ডাক, আমি আল্লাহ বলবেন না? সবচেয়ে মর্যাদা এবং সম্মান আনুগত্য এক নম্বর কে? ও আতিউর রাসূল, এরপরে কইলে আমার রাসূল। তাহলে যদি বুঝতে হবে, সম্মানের ক্ষেত্রে যদি রাসূল একটা আগে চলে আসে আর আল্লাহটা পরে চলে যায়, ঈমান থাকবে? আচ্ছা, তাহলে প্রথম র্যাঙ্কিং আল্লাহর আনুগত্য, এরপরেই আসছে রাসূল, এরপরে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের কাছে যারা রাহেবাত থাকবে, যারা রাসূলের রেখে যাওয়া কাজে আঞ্জাম দেবে। এখন আমাদের কাছে রাসূল আছে? নবী রাসূল আছে? আল্লাহ রাসূলের মাধ্যমে আল্লাহ সেটাকে বন্ধ করে দিয়েছে। তাহলে রাসূলের রেখে যাওয়া কাজের যারা আঞ্জাম দিবে, যারা দায়িত্ব নেবে, দায়ী আল্লাহর কাজ করবে তোমাদের সামনে, এদের আনুগত্য করবা। তিন নম্বরে হলো তারা, সুবহানাল্লাহ বলে, তোমাদের আমির যারা হবে, আমির হয়ে, নেতা হয়ে, এই কোরআনের প্রচারক দারুকবাহক হয়ে যে তোমাদের কাছে আহ্বান করবে, তারপরে হলো তাদেরকে তোমরা আনুগত্য করবে। তিনটা আনুগত্য করা ফরজ মোমেনের জন্য, সুবহানাল্লাহ বলে। তিনটা আনুগত্য করা কি? আল্লাহ, আল্লাহ রাসূল, এরপরে রাসূলের জিম্মাদারি যারা করবে, তার রেখে যাওয়া কাজের আঞ্জাম যারা দেবে, দাওয়াতি কাজ যারা করবে, তাদের আনুগত্য করা সকল মোমেন নর এবং নারীর জন্য ফরজ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ এভাবে সম্মানের স্থানটা ভাগ করে দিলেন, আর এইভাবেই আমাদেরকে সম্মান আর তাজিম করতে হবে, ঠিক কিনা বলে? এখানে সূরাতুন নিসার 123 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বললেন যে রাসূলকে আমি কিভাবে মর্যাদা বানালাম, আমার নবীকে আমি কিভাবে সম্মানিত বানিয়ে দিলাম। আল্লাহ উল্লেখ করতেছেন, ওয়ালাউল্লা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতু। আল্লাহ তাআলা বলল, ওয়ালাউল্লা ফাদলুল্লাহি আলাইকা ওয়া রাহমাতু, ও আমার নবী, আমি যদি তোমাকে সম্মানিত না করতাম, আমার পক্ষ থেকে তোমার যদি বিশেষ অনুগ্রহ আর রহমান না দান করতাম, যদি আমার স্পেশাল রহমত তোমার উপরে না থাকতো, লা হাম্মাতাইফাতুম মিনহুম আইয়ুদিল্লুকা, তাহলে তোমার পিছে একদল চক্রান্তকারী লেগেই ছিল, আমার রহমত আর স্পেশাল করুণা দিয়ে আমি তাদের চক্রান্তকে নষ্ট করে দিলাম। তাহলে এখানে আল্লাহ বলল আমার নবীর প্রতি আমার সরাসরি রহমত, সুবহানাল্লাহ। আর যখন তারা তোমাকে পথভ্রষ্ট করতে চাইল,
আমি আল্লাহ কি করলাম ওয়া মা ইউদিনুনা ইল্লা আনফুসাহুম তারা তোমাকে পথভ্রষ্ট করতে চেয়েছে এর মাধ্যমে আসলে নিজেরাই ধ্বংস হয়ে গেছে তোমার ওয়া মা ইউদরিন ওয়া মা ইয়াদরুনাকা মিন শাইইন বরঞ্চ তারা তোমার কোনোই ক্ষতি করতে পারে না আর কখনো পারবেও না নবীর ক্ষতি করতে পেরেছে তারা অনেক চেষ্টা করেছিল আল্লাহ রাসূলকে হত্যার বিভিন্ন নীল নকশা তারা করেছিল কিন্তু কখনোই রাসূলকে হত্যা করতে পারে নাই হেফাজত করেছেন কে আল্লাহ বলল এরপরে আমি তোমার রহমত দিয়া দুনিয়ার মানুষের সামনে কেমন ভাবে তোমার উপস্থাপন করলাম ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমা আমি আল্লাহ তারপরে তোমাকে দুইটা জিনিস দান করলাম একটা হলো কিতাব দিলাম তোমারে আল্লাহ রাসূলের উপরে যে কিতাবটা নাযিল হয়েছে তার নাম কি সবাই বলেন না তার নাম কি কোরআন এক নম্বরে আমি কোরআন দিলাম এই কিতাবটার আবার মর্যাদা আমি কমায়া করি নাই তোমার যেরকমের মর্যাদা সব মানুষের উপরে দিয়েছি আর আমার পক্ষ থেকে যতগুলো কিতাব আমি নবী রাসূলের উপরে প্রেরণ করেছি তার মধ্যে আমার তোমার উপরের কিতাবটার আমি সবচেয়ে হেড এবং প্রধান বানিয়ে দিলাম এরপরে আল হিকমা আমি তোমারে বৈজ্ঞানিক থিওরি শিক্ষা দিলাম আমার ভাইয়েরা আজকের দিনে দেখবেন পৃথিবীর নাসা বৈজ্ঞানিকরা শ্রেষ্ঠত্ব দাবি করে আর নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করে আমাদের সামনে নিয়ে আসে এটা বৈজ্ঞানিকদের কাছে নতুনত্ব মনে হলো আসলে নতুন নয় এই সব থিওরি আর কর্মপদ্ধতি 1400 বছর আগে আমার আপনার নবীজি সব কিছু বলে দিয়ে গেছে তিনি যেভাবে চলেছেন যেভাবে ভাত খেয়েছেন যেভাবে পানি খেয়েছেন যেভাবে পোশাক পরেছেন সুবহানাল্লাহ আজকের বৈজ্ঞানিকরা দেখতেছে নবীজি কেন তিন শ্বাসে পানি খেতেন নবীজি কেন খাবার আগে একটু লবণ খেতেন আবার খাবার পরে একটু লবণ খেতেন নবী কেন প্লেটের ডান পাশ দিয়ে লকমা আরম্ভ করতেন নবীজি কেন ছোট ছোট লকমা খেতেন নবী কেন চিবিয়ে চিবিয়ে খানা খেতেন নবী কেন জুতা পরতে গেলে বসে পড়তেন নবীজি কেন টাকনুকুরের উপরে পাজামা এবং লুঙ্গি পরতেন এগুলা রিসার্চ করে করে দেখতেছে এই সব কিছু একটা মানুষের জন্য পূর্ণাঙ্গ সুস্থতা বয়ে আনে সুবহানাল্লাহ বলবেন না আর বোকার রাজ্যে কিছু যুবকরা বসবাস করতেছে যারা মোবাইলের মাধ্যমে পশ্চিমা সংস্কৃতি এই সেদিন কোন এক চেম্বারে গেলাম দেখলাম এক যুবকের পরনে একটা জিন্সের প্যান্ট প্যান্টটা উন্নত মানের প্যান্ট এবং দামিও প্যান্ট কিন্তু হাঁটুর এখান থেকে একটা ঘেরা দেওয়া একটা কাটা আমি বললাম ভাই তোমার এই প্যান্টটা কি কোনো চিন্তাই করে কেটে দিয়েছে কোনো কথা বলতেছে না তাহলে এইগুলো কোনো আদব এবং সম্মানিত আদর্শ হতে পারে না এগুলো কোনো সংস্কৃতি হতে পারে না এগুলো তোমাকে অপমানিত করে ঠিক না বলেন একটা প্যান্ট তার মধ্যে যদি একটা সিরা দেওয়া থাকে বলেন তো আরে কি বলবে এই ধরনের কাপড় পরে ভিক্ষুকেরা ঠিক না বলেন তোমার যা আছে নবীজি তালি দিয়ে জামা পরছেন সুবহানাল্লাহ বলবেন না তুমি 50টা জামা বানাবা 30টা পাঞ্জাবি বানাইবা কি দরকার আছে এতগুলোর কি দরকার আছে অল্প থাকুক পরিষ্কার থাকবে এক জায়গা থেকে সিঁড়ি গেছে নবীজি নিজের হাতে জামা সেলাই করে একটা কাপড় জয়েন্ট দিয়া ছিদ্রটা বন্ধ করে দিয়া তারপরে তিনি পাঞ্জাবি লুঙ্গি পরেছেন এটাই হলো আমাদের জন্য সুন্নাত ঠিক কিনা বলেন ইহুদি খ্রিস্টানরা দেখেছেন রাসূল ছিদ্র বন্ধ করে দিয়ে পড়েছেন এইবারে ওরা কাপড় চোপড় ছিদ্র করে দিয়েছে ঠিক কিনা বলেন গেঞ্জির এখান থেকে একটা ছিড়া মহিলাদের পিছন থেকে ছিড়া ইত্যাদি ইত্যাদি এটা আমাদের শারীরিক থেকে শুরু করে সামাজিক অবক্ষয় বয়ে নিয়ে এসেছে ঠিক কিনা বলেন আজ সারা বিশ্বের মধ্যে ধর্ষণ আর ধর্ষণ আর ধর্ষণ এই দর্শন পৃথিবীর কোনো শাসক বন্ধ করতে পারবে না কারো পক্ষে সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত নবীজি যে সংবিধান আমাদের কাছে রেখে দিয়েছেন এটা বাস্তবায়ন না হলে পৃথিবীর কোন প্রশাসন দর্শন বন্ধ করতে পারবে না নবীজি যে শালীনতা শিক্ষা দিয়েছেন নবীজি যে পোশাক আশাক শিক্ষা দিয়েছেন আচার আখলাক চলাফেরা শিক্ষা দিয়েছেন সমাজে এটা প্রতিষ্ঠিত যেদিন হবে তার পরদিন থেকে ওই সমাজে দর্শন বন্ধ হয়ে যাবে ঠিক কিনা বলে
অতএব দর্শনের নামে যারা আজকে রাস্তায় দর্শনের বিরুদ্ধে প্রতিবাদ করে ভালো কথা, কিন্তু তোমার পোশাকের দিক তুমি চেয়ে দেখেছো? তোমার পোশাকের দিক তুমি চেয়ে দেখেছো? অর্ধুলঙ্গ অবস্থায় তুমি রাস্তায় কিভাবে বের হও? এটা নবীজির শিক্ষা না। আমাদের মাসে রবিউল আউয়াল মাস আসতেছে, আমি সেজন্য দুই জুমা আগে থেকে রাসূলের মর্যাদা আনুগত্য রাসূলের শিক্ষণীয় ঘটনা দিয়ে শুরু করলাম, কারণ এক মাস আমি শেষ করতে পারবো না, এজন্য আগামভাবে শুরু করলাম। আল্লাহ পাক, এই মসজিদে যারা এসেছেন বেশিরভাগ যুবক, বেশিরভাগ যুবক এসেছেন কারণ বৃদ্ধ যখন হয়ে যায় এবাদতেও সমস্যা হয়, আর আল্লাহ তাকে রিটায়ার দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? আবার তাদের সম্মান কিন্তু কম না, তাদের সম্মান তখনই বেশি যখন যুবক বয়সটা এবাদতে কাটিয়ে বৃদ্ধ হয়ে গেছে, তখন তাদের মর্যাদা অনেক বেশি। এখানে যারা এসেছেন সব যুবক, এই রবিউল আউয়াল মাসকে সামনে রেখে আপনাদের শিক্ষা হবে, আমরা রাসূলের আদর্শ জীবনে ধারণ করব, রাসূলের সৈনিক হয়ে তারপরে কবরে যাব, ঠিক কিনা বলেন? একজন যদি রাসূলের সৈনিক দাবি করে, সে কখনো আর একটা বোনকে দর্শন করতে পারে না, সে কখনো মদের বোতল নিয়ে হাঁটতে পারে না, সাদাবাজি করতে পারে না, টান্ডারবাজি করতে পারে না, একজনকে হত্যা করতে পারে না, এটা রাসূল কখনো শিক্ষা দেন না। আল্লাহ পাক কোরআন হাদিসের মাধ্যমে আমাদের রাসূলের আনুগত্য কুলি যায় ঢুকাই দেয়, সবাই বলেন না আমিন? এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল হিকমা, আমি নবীকে বিজ্ঞানসম্মত থিওরি শিক্ষা দিয়েছি, যেই থিওরি আজকের কাজে লাগায় ইহুদি খ্রিস্টানরা তারা এক নম্বর পদটা দখল করে নিয়েছে, তারা নবীজির শিক্ষা কাজে লাগিয়েছে, নবীজিকে মানে না, কিন্তু যেই জিনিসটা নিজেদের জন্য ভালো সেই জিনিসটা তারা করে। আল্লাহ পাক আমাদেরকেও আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন? এরপর আল্লাহ বলে আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, ও নবী তুমি যে বিষয়গুলো জানতে না আমি আল্লাহ সব বিষয়গুলো তোমার শিক্ষা দিয়া তোমার মর্যাদাটা আমি বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা, আর আমি তোমাকে এক মহান ফজিলত দান করেছি যার মাধ্যমে তোমার নাম হয়েছে সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মাজলামিন রাহমাতুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক এরপর বলল, আমি শুধু একজন নবী এই পৃথিবীতে নবী, তোমার ব্যাপারে এমন একটা আমি ঘোষণা দিয়েছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন, সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলল, হাবিব আমি তোমাকে রাসূল হিসাবে মানে রহমতের রাসূল হিসাবে বিশ্ব জগতের কাছে আমি আল্লাহ উপস্থাপন করে দিয়েছি, আমি তোমার দ্বারা আমি কোনো মানুষকে কষ্ট নিবেদিত করি নাই, বরঞ্চ নবী আমার তুমি যে কথাগুলো মানুষদের সামনে বলবা, তুমি যে কর্মপদ্ধতি মানুষের সামনে তুলে দেবা, আর এইগুলা যদি মানুষ আনুগত্য করবে, অনুকরণ করবে, বাস্তবায়ন করবে, এর মাধ্যমে সে শান্তি পাবে, রহমত পাবে, তার মাধ্যমে কখনো গজব আসতে পারে? এই আয়াতটা আল্লাহ পাক তখন নাজিল করেছিলেন যখন বদরের যুদ্ধ সংঘটিত হবে, তার মানে আবু জাহেল তার যত নেতা আছে কাফের মুশরিকদেরকে নিয়ে একটা সভা করলেন, সবার মধ্যে এইভাবে সিদ্ধান্ত করলেন যে মুহাম্মদ আমাদের থেকে গেছে ভালো কথা, এখন আবার আমাদের এই মানুষদেরকে নিয়ে যাচ্ছে, এটা তো আমরা বরদাস্ত করব না। এই জন্য করবে না তারা, যে যারা যাচ্ছে তারা বাহুবলের দুর্বল, আর্থিকভাবেও দুর্বল, এখন এই যারা কাফের মুশরিক তারা তাদের উপরে অত্যাচার করতো, নিপীড়ন করতো, কারণে কারণে মারধর করতো, এখন যে তারা চলে যাচ্ছে হিজরত করে, এখন আর তাদের উপরে অত্যাচার করতে পারতেছে না, এই জন্য তারা জ্বলে পড়ে যে মুহাম্মদ এগুলারে নিয়ে গেছে, তাইলে এখন তারা ঐক্যবদ্ধ হচ্ছে, আমরা আমাদের সামরিক শক্তি দিয়া মদিনা সব তসনস করে দেব, যেখানে যারা আশ্রয় প্রশ্রয় নিয়েছে আমরা কিচ্ছুই রাখবো না, সব মাটির সাথে মিশিয়ে দেবো। এই সংবাদ আল্লাহ রাসূলের কাছে যখন চলে এসেছে, আল্লাহ রাসূলও কসম করলেন যারা আমাদের উপরে আক্রমণ করবে কি করবে, কারণ ইসলাম কাউকে আগে আক্রান্ত করে না, আক্রান্ত হলে পরে নাকি তা প্রতিহত করে, সুবহানাল্লাহ, এটা হলো সুন্নত। ইসলাম এই শিক্ষা দেয় না যে তুমি আগে একজনকে আক্রান্ত করো,
আগেই মাঝ শুরু করে দাও। তোমাকে যদি কেউ অন্যায়ভাবে আঘাত করে তাহলে তুমি তার শক্তি দিয়ে সেটাকে প্রতিহত করো, আর এর মাধ্যমে আমি আল্লাহ তোমার বিজয় দান করব। সুবহানাল্লাহ। তাহলে নবীজি বললেন যদি নাকি আমাদের উপরে মক্কার কাফেররা আক্রান্ত করে, আমিও আল্লাহর কসম প্রতিশোধ নিলাম একটা কাফেরকে আমি ফেরত দেবো না, কিছু কাফেরকে আমি হত্যা করব, কিছু কাফেরকে আমি বন্দী করব, আবার আমি মুক্তিবনের মাধ্যমে আমি অনুগ্রহ দেখায় তাদের মুক্তির ব্যবস্থাও করে দেব। সুবহানাল্লাহ। তিনি যে কসম কাটলেন আল্লাহ তার কসম পুরো করে দিল। দেখা গেল যে 1000 বাহিনীর সশস্ত্র যোদ্ধা এসেছে, আপনারা জানেন বদরের যুদ্ধের ইতিহাস, আর এইদিকে মাত্র 313 জন, তাদের হাতে নাই লাঠি, অস্ত্র নাই, কামান নাই, তীর নাই, ধনুক নাই, ঘোড়া নাই, সামান্য কয়েকটা ঘোড়া আর কয়েকটা উট লইয়া নিরস্ত্র মানুষ এসেছে সশস্ত্র মানুষের প্রতিরোধ করার জন্য। সুবহানাল্লাহ। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যখন কোনো শক্তি থাকবে না, হাতের সমস্ত শক্তি খরচ হয়ে যাবে, আপনি নিরাশ হবেন না, কারণ নিরাশা ইসলাম পছন্দ করে না। কথা বুঝাইতে পারছি? কারণ যার কেউ থাকে না তার থাকে কে? ওয়াকাফা বিল্লাহি ওয়ালিয়া, ওয়াকাফা বিল্লাহি নাসিরা, ওয়াকাফা বিল্লাহি শাহিদা। মোমেনের জন্য আল্লাহ একমাত্র বন্ধু, মোমেনের জন্য আল্লাহ একমাত্র সাহায্যকারী, মোমেনের জন্য আল্লাহ একমাত্র কিয়ামতের দিন সাক্ষীকারী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? অতএব আমরা বিপদগ্রস্ত হলে আল্লাহ তাআলা বলেছেন আমার উপরে ভরসা করো, কারণ যেখানে তোমার প্রচেষ্টা শেষ সেখান থেকে আল্লাহর রহমত তোমার জন্য আরম্ভ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনারা একটা ইতিহাস জানেন, যখন জুলাইখা ইউসুফ আলাইহিসসালামকে যখন তার খাস কামরায় নিয়ে গিয়েছিল তার মনোবাসনা পূরণ করার জন্য, 12টা গেট তৈরি করেছিলেন, তারপরে 12তম গেটের মধ্যে এক নয়নাভিরাম দৃশ্য এবং এক উলঙ্গ মূর্তির মাধ্যমে সেখানে এক যৌন প্রদর্শনকারী সিস্টেমের একটা কক্ষ করেছিলেন। ইউসুফ আলাইহিসসালাম প্রশ্ন করলেন, আপনি আমাকে এখানে কেন নিয়ে আসলেন? তখন জুলাইখা বললেন, ইউসুফ তুমি একজন যুবক মানুষ, এখানের দৃশ্য দেখে তো তোমার আর বোঝার বাকি থাকার কথা না যে আমি কেন তোমাকে এখানে নিয়ে এসেছি। তখন ইউসুফ আলাইহিসসালাম বুঝলেন যে জুলাইখার তার মনের অবস্থাটা ভালো না, তিনি কি করবেন? 12টা গেটে 12টা তালা লাগানো, তিনি যখন যেখানে দাঁড়ানো তার থেকে প্রথম গেটের দূরত্ব ছিল 12 হাত, কয় হাত ছিল? তাফসীরের মধ্যে লিখেছেন ইউসুফ আলাইহিসসালাম যেখানে দাঁড়ানো ছিলেন তার থেকে প্রথম গেটের দূরত্ব ছিল 12 হাত। ইউসুফ আলাইহিসসালাম এবার আল্লাহর বলতেছে, আল্লাহ আমার দৌরত্ব হলো এখন 12 হাত, দৌরত্ব কয় হাত? আমার প্রচেষ্টার নীতি এখন মাত্র 12 হাত, আমি এইটা চেষ্টা করব। এই চেষ্টা যদি আমি না করি, কিয়ামতের দিন যদি তুমি আমারে ধরো যে তোমার তো 12 হাত জায়গা ছিল, তুমি দৌড়বার্তা কেন দিলা না? এখানে ধরে ফেলবে আল্লাহ। এই জন্য আল্লাহর উপরে ভরসা করে তিনি মারলেন দৌড়, দৌড় দিয়ে 12 হাত ওভার করি যখন প্রথম গেটে আসলেন আল্লাহর কুদরতে তালাটা ঠাস করে খুলে গেল, একটা একটা করতে করতে 12 তালা খুলে আল্লাহ তারে বাইর করে দিলেন। সুবহানাল্লাহ। এবং তারে নির্দোষ করাই দিলেন, জুলাইখা পিছন থেকে তারে খামসায় ধরেছিল, জামা ছিঁড়ে গিয়েছিল। ইতিমধ্যে জুলাইখার স্বামী সে মন্ত্রী যখন এসে বললেন, আর মহিলাদের একটু ছলনা আছে বুঝবেন, দোষও করে তারা, আবার চোখের পানি দিয়া কাইন দেয়া এরপরে পুরুষদেরকে ঘায়ল করে খুব সহজে, খুব সহজেই তাদেরকে ঘায়ল করার অস্ত্র আছে তাদেরকে। জুলাইখা কাইন্দে টাইন্দে বলতেছে, দেখেন এই ইউসুফ আমাকে সর্বনাশ করার চেষ্টা করলো। গ্রেপ্তার হলো ইউসুফ, এরপরও বিচার হলো, কোর্টে উঠানো হলো। ইউসুফ আলাইহিসসালাম বলল, আমার সাক্ষী হবে একটা ছোট্ট বালক, বেগুনো মাসুম, যে কথা বলতে পারে না। এরপরে মন্ত্রী বলল, তাই নাকি? সে যদি তোমার পক্ষে সাক্ষী দেয় তাহলে তো আমাদের আর দ্বিতীয় কোনো সাক্ষীর দরকার নাই। ছোট্ট এক শিশুকে সামনে আনা হলো, যে কোনো কথা বলতে পারে না, বসতেও পারে না, তাকে যখন বিচারক জিজ্ঞেস করলে তুমি ইউসুফের পক্ষে সাক্ষী দাও, ছোট্ট শিশু, তিনি বললেন যে বিচারক সাহেব আপনি দেখেন ইউসুফের যদি সামনের দিক থেকে জামা ছিঁড়ে থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনের দিক থেকে জামা ছিঁড়ে থাকে তাহলে জুলাইখা দোষী। বিচারক দেখলেন যে ইউসুফের পিছনের দিকের জামা ছিঁড়া, বললেন যে না, ইউসুফ নির্দোষ আর জুলাইখা দোষী। সুবহানাল্লাহ। বলবেন না, তিনি চেষ্টা করেছিলেন বিদায় এমন মুহূর্তের মধ্যেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছিলেন। অতএব আমাদের কাছে বিপদ আসবে, আর বিপদকে রক্ষা করবে কে? আল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প কিছু মানুষ নিয়ে যুদ্ধের ময়দানে গেলেন। এই যে আবু জাহেল এত গর্ব করত, আল্লাহ বলে তোরে আমি সাইজ করলাম 12 বছর আর 10 বছরের দুইজন ছোট ছোট মাস আর মুয়াস দুইটা বালক দিয়া কোনো তলোয়ারও না খেজুরের ডালা দিয়া পিটায়া এই শ্রেষ্ঠ কাফেরের শুয়ায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না, এ হলো আল্লাহ সিস্টেম। এরপরে যুদ্ধে দেখা গেল 70 জন কাফের নিহত হয়েছে, 70 জন বন্দী হয়েছে, অনেক অস্ত্র শস্ত্র সোনা হীরা জহরা এগুলো ফেলে রেখে পালিয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন একটা সভা করলেন যে এখন কি করা যায়। ওমর তো বললেন এই যেগুলোরে বন্দী করছেন ইয়া রাসূলুল্লাহ এগুলো ইসলামের চরম দুশমন, এগুলোর একবার হাতের নাগালে পেয়েছি, কারণ ওমর বরাবর একটু গরম ছিলেন, বলতেছে এগুলোর আর ছাড়া যাবে না, এগুলো একবার শেষ করে দেন। আবু বকর বললেন না ইয়া রাসূলুল্লাহ আপনি এগুলোরে মুক্তিপণ দিয়া বিদায় করেন। আল্লাহ রাসূল ঠিকই করলেন, মুক্তিপণ দিয়ে বিদায় করলেন। তখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী আমার তুমি তো কঠোর প্রতিশোধ দিতে পারবে না, কারণ আমি তোমার মধ্যে রহমত ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আয়াতের আর একটা লম্বা হাদিস আছে, সাহাবীদের মধ্যে একজন সাহাবা যার নাম হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রার নাম তো শুনেছেন, আবু হুরায়রার অর্থ কি? বিড়াল ছানার পিতা। আবু হুরায়রার অর্থ কি? তার মূল নাম হলো আব্দুর রহমান ইবনে আব্দুস শামস। কিন্তু তিনি একবার আল্লাহ রাসূলের দরবারে আসলেন হাদিস শোনার জন্য। তো আবু হুরায়রার একটা বিড়ালের ছানা পুষত, তার লম্বা পাঞ্জাবির হাতার আস্তিনের মধ্যে ঢুকে থাকতো বিড়াল ছানাটা। তো আল্লাহ রাসূল হাদিস বলতেছেন সাহাবীদের মাঝে, তো বিড়াল ছানাটা মাঝে মাঝে এই পাঞ্জাবির হাতার আস্তিনে থেকে বের হয় খেরকুটা নিয়ে খেলা করে। বিড়াল কেমন করে দেখছেন তো, খেরকুটা নিয়ে খেলা করে, আর আবু হুরায়রা মাঝে মাঝে ওইদিকে তাকায় মিষ্টি মিষ্টি হাসে। আল্লাহ রাসূল এটা খেয়াল করলেন যে আবু হুরায়রার মন অন্যমনস্ক হয়ে গেছে। আল্লাহ রাসূলও তার মিষ্টি হাসি দিয়া দাঁত একটু বের হয়ে গেলেন। আল্লাহ রাসূলের তো হাসি ছিলেন সুবহানাল্লাহ, কাফেরদের সামনে যাই যদি তিনি হাসি দিতেন কাফেরের দিল নরম হয়ে যেত, আর রাজাদের তক্ত সেরে সিংহাসন সেরে আল্লাহ রাসূলকে সম্মানের আসনে বসাই দিতেন। এমন এক নূর, এমন এক করুণা, এমন এক রহমত তার চেহারার মধ্যে আল্লাহ দিয়েছিলেন। আল্লাহ রাসূল একটু মিষ্টি হেসে দিয়ে কান, ইয়া আবা হুরায়রা, তুমি যে এই বিড়াল ছানা নিয়ে খেলা করতেছ তার মানে এটা কি তোমার ছেলে, আর তুমি কি তার পিতা? আল্লাহর রাসূলের কথায় আবু হুরায়রা একটু লজ্জিত হলেন, আবার চরম মনে মনে খুশিও হলেন। বুঝতে দিলেন না আল্লাহ রাসূলকে, ব্যাপারটা বুঝতে দিলেন না। এখন যখনই কেউ তাকে বলে আব্দুর রহমান, বলতেছে না আমার নাম তো আবু হুরায়রা, কয় কি বলো? আল্লাহর রাসূল খুশি হয়ে যে উপাধি আমার দেশে, এইটা আমি বাদ দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন, এই উপাধি আমার জন্য বরকত, আর এমন বরকত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে রাইসুল মুহাদ্দিসিন করে দিয়েছেন, হাদিস শাস্ত্রের পণ্ডিত। যত সাহাবা আছেন তার মধ্যে সবচেয়ে আবু হুরায়রা বেশি হাদিস বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। এই আবু হুরায়রা মাঝে মাঝে আল্লাহ রাসূলকে অনেক সাহস নিয়ে কিছু প্রশ্ন করতেন, যেই প্রশ্ন অন্য কোনো সাহাবীরা করতে পারত না, মানে ভয় পাইত, যে কেন একটা আয়াত নাজিল হয়েছে যে আল্লাহ রাসূলকে বেশি ডিস্টার্ব করা যাবে না। তো তারপর আবু হুরায়রা মাঝে মাঝে কিছু প্রশ্ন করতেন। একদিন বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবুয়তের প্রথমার্ধের কোনো অভিজ্ঞতা আপনি আমাদেরকে একটু বলবেন। আল্লাহ রাসূল বলেন, আবু হুরায়রা শোনো, আমার বয়স যখন 10 থেকে মতান্তরে 12 বছর, হঠাৎ করে দুইজন মানুষ আমার সামনে দাঁড়ালো, তারা একজন আর একজন বলা বলি করতেছে, ইনি কি সেই, ইনি কি সেই, আরেকজন বলতেছেন হ্যাঁ আল্লাহ পাক এর নিদর্শন দিয়েই আমাদেরকে তার কাছে পাঠিয়েছেন। আল্লাহ রাসূল বলল, তারা আইসা আমার দুই বাহু ধরে ফেলল, দুই বাহু যখন দুইজনে ধরল আমার কোনো কষ্ট হলো না। তারা আমার কাছে চলে আসার পর দেখলাম তাদের চেহারার মধ্যে এত নূর, যে নূর আমি আর কখনো কোনো মানুষের চেহারার মধ্যে দেখি না। তাদের পোশাকগুলো ছিল এত সাদা ধবধবে পোশাক, আমার জীবনে এত সুন্দর পোশাক আমি আর কখনো দেখি নাই।
তাদের শরীর থেকে এমন সুন্দর মিশক আফরান এমন সুন্দর সুঘ্রাণ আসতেছিল এমন সুঘ্রাণ আমি আর জীবনে কখনো আমার নাকে আসে নাই এই মানুষগুলো আমারে ধরে নিচের দিকে ছয়া দিল আমি তখনো ব্যথা পাই নাই এরপরে একটা সোনার চাকু আনা হলো সোনার চাকু দিয়ে আমার বুকটাকে দুইটা ভাগ করে দেওয়া হলো কিন্তু আমি কোনো ব্যথা পাই না আর এক ফোঁটা রক্ত বের হয় না সুবহানাল্লাহ এই সোনার চাকুটা দিয়ে আমার বক্ষকে বিদীর্ণ করা হলো দুইটা ভাগ করা হলো একটু জিকির করেন লা ইলাহা আল্লাহ ঘটনার আলোকে আরেকটা সূরা নাযিল করেছেন সূরাটার নাম হলো আলাম নাসরহ আপনারা জানেন আল্লাহ পাক এখানে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির ألم نشرح لك صدرك ووضعناك وزرك الذي أوقظ ظهرك ورفعنا لك ذكرك الله পাক এখানে নবী সম্মান কেমনে বাড়িয়ে দিলেন আল্লাহ বলেন আলম নশরহ লাকা সদরাক ও নবী আমি কি তোমার কল্যাণের জন্য তোমার বক্ষকে প্রশস্ত করে দেইনি প্রসারিত করে দেইনি যে বক্ষটা ছিল সংকীর্ণ যে বক্ষর মধ্যে ছিল হিংসা বিদ্বেষ আমি কি সেটারে প্রশস্ত করে দেইনি এরপর আল্লাহ বলল ওয়া ওয়াদানাকা ওয়াজরাক আমি এই বক্ষ প্রশস্ত করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোমার ভিতরে এক রহমত এবং দয়া প্রবেশ করাই দিলাম আল্লাযি আওকাদা যহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক এবং আমি তোমার মর্যাদাকে সুউচ্চ সম্মানিত করে দিলাম আল্লাহ পাক এমন সুন্দর করে বর্ণনা করেন আমি তোমার বোঝাকে হালকা করে দিলাম যে বোঝার বারে তোমার একটা বোঝা ছিল ওয়াদানাঙ্কা বিজরাক একটা বোঝা ছিল ভারী বোঝা আল্লাহ দিয়ে আঙ্কদা জহরাক তার মানে এই বোঝার ভারে তোমার মাজা বাঁকা হয়ে যাচ্ছিল এমন উপক্রম হয়েছিল আমি সেটারে হালকা করে দিলাম ওরা ফাইনা লাকাদি করক আর আমি তোমার মর্যাদাকে সবচেয়েতে উচ্চ আসন দান করে দিলাম আল্লাহ পাক প্রথম আয়াত দিয়ে এই ঘটনাকে সামনে নিয়ে আসলেন বক্ষ বিদীর্ণ করে দিলেন জিবরাইল সাল্লাম এসে বক্ষ বিদীর্ণ করার পর এক টুকরা রক্তের পিণ্ড বের করলেন জিবরাইল সাল্লাম ফেরেশতা বের করার পরে বললেন এই এটা হলো হিংসা বিদ্বেষ এটা ছিল অহংকার এটা আমি ফেলে দিলাম নিক্ষেপ করে দিল দূরে ফেলে দিল বলতেছে আমি সেটা দেখতেছি চেয়েছে দুঃক্ষেপ করে দেওয়ার পর আরেকটি টুকরো আমার ওই জায়গায় কলমের মধ্যে ঢুকায় দেওয়া হলো এটা ছিল রূপার মতো ধবধবে সাদা যতটুকু আকারের রক্তের পিণ্ড আমার বক্ষ থেকে বের করা হয়েছিল ঠিক অতটুকুন আকারের রূপার মতো ধবধবে সাদা আর একটা টুকরা ঢুকায় দেওয়া হলো ঢুকাই দিয়া বলল এই হইল এই দেওয়া হলো তার ভিতরে দয়া মায়া পূর্ণতা ভদ্রতা সুবহানাল্লাহ বলবেন না এটা করে দিয়ে ও নবী আমি কি তোমার বক্ষ প্রশস্ত করে দেইনি আমার ভাইয়ের আল্লাহ পাক এরপরে বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বললেন আমাকে যখন এরপরে সেলাই করে দিল আর তারা চলে গেল
আর যখন তারা রূপের মতো একটা ভদ্রতা রহমত আর পূর্ণতা শালীনতা ঈমান দিয়ে পরিপূর্ণতা আমার কলবের মধ্যে দান করলো, আগে আমি সহজে সব বালকের সাথে কথা বলতাম না, কিন্তু যখনই আমার মধ্যে স্নেহ আর মমতা ঢুকিয়ে দেওয়া হলো, এইবারে আমার বয়সের ছোটরা যাদেরকে দেখি তাদেরকে বড় স্নেহ করতে মনে চায়, আর বড়দেরকে দেখলি আমার শ্রদ্ধা অনুভব আমার ভিতর থেকে তৈরি হয়ে যায়। আমার ভাইয়েরা, এই যে পক্ষ বিজন্যের ঘটনা, আল্লাহর পক্ষ থেকে যত নবী রাসূল এই দুনিয়ায় এসেছেন কোন নবীর জন্য এমন ঘটনা ঘটে নাই, আল্লাহর পক্ষ থেকে এমন ভাবে সরাসরি রহমত আর পূর্ণতা আল্লাহ কোন নবীকে দান করেন না। আমার ভাইয়ের এরপরে বলেন ওয়াদান কাবিজর, মানে হলো প্রত্যেক মানুষের জন্য পাপের বোঝা থাকে মাথায়, আছে না নাই? ও নবী, তুমি ওর বাহিরে ছিলে না কিন্তু তুমি রহমাতুল লিল আলামিন, তুমি আমার নবী, তুমি হাবিবুল্লাহ, তোমাকে আমি শাফিউল মুজনাবিন বানিয়েছি, তোমাকে জগদ্বিখ্যাত শ্রেষ্ঠ মানুষ আমি বানিয়েছি, যার কারণে আমি আমার করুণা রহমত দিয়া তোমার পাপের সম্পূর্ণ বোঝাটারে আমি ফেলে দিয়েছি। আমার ভাইয়েরা, নবী হওয়ার আগেও তার কোনো পাপ ছিল না, আর নবী হওয়ার পরেও কোনো পাপ তার ছিল না, আল্লাহ পাক সমস্ত নিষ্পাপ বানাইয়া এই দুনিয়ায় তার প্রেরণ করেছেন, বলেন সুবহানাল্লাহ। এরপর রাফা'না লাকা যিক্রাক, তার মানে আমি তোমার মর্যাদা বাড়াই দিলাম। এর তাফসীর করেছেন আল্লামা ইবনে কাসির রহিমাহুল্লাহ, তিনি এই আয়াতের তাফসীর করেছেন এভাবে, আল্লাহ কেমনে তার সম্মান বাড়াই দিলেন, নবীর সম্মান বাড়াই দিলেন, এই আয়াত নাজিল করে আল্লাহ বুঝিয়ে দিলেন ও আমার হাবিব, যেইখানে আমি আল্লাহর প্রশংসা সেইখানে তোমারও প্রশংসা, যখনই আমার বান্দা আমি আল্লাহরে ডাকবে তোমারেও ডাকতে হবে, এমনভাবে আমি আল্লাহ সেটিং করে দিয়েছি, তোমারে বাদ দিয়া আমার প্রশংসা করতে পারবে না আর আমারে বাদ দিয়া তোমার প্রশংসা কখনো করতে পারবে না। আল্লাহ কি সুন্দর করে সেটিং করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, তো সবচেয়ে কালেমা এটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আছে না নাই? আমরা নামাজে যখন আত্তাহিয়াত ভরি, আত্তাহিয়াত লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু, এইটা হলো আল্লাহর জন্য বলি, এরপরে আসতেছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহর রাসূলের বাদ দেওয়ার কোনো সিস্টেম আছে? আমার ভাইয়েরা, এই জন্য ভেজাল মাত্রা কিছু মানুষ আছে, আল্লাহর নাম আগে দিতে হইবে, নবীর নাম পড়ে দিতে হবে, এই সমস্ত ফেতনার সমাজে সৃষ্টি করা ঠিক না, আল্লাহ এক করে দিলেন তুমি কেন আগে পড়ে করবা? আমার ভাইয়েরা, নবী যদি সম্মান কেউ দেয় তার সম্মানও আল্লাহ বাড়াইয়া দেয়, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ বিভিন্ন আয়াতুল কারিমের মধ্যে নবীর মর্যাদার সম্মান এমনিভাবে বাড়াই দিল। আল্লাহ পাক বললেন ও নবী আমার, আর একটা কালিমা আমি তোমারে স্পেশালভাবে দান করেছি, যে কালিমাটা আমি আর কাউরে দেই নাই, এই কালিমাটার কারণে তোমার মর্যাদা একদম বাড়ে গেল। আল্লাহ নবী বললেন আমাকে আল্লাহ একটা কালিমা দিয়েছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই কালিমাটার মর্যাদা অনেক অনেক বেশি, কারণ এই কালিমাটা যে পড়বে তার পিছনের যত গুণা আছে আল্লাহ সব মাফ করে দিয়া, এরপরে ওই গুণার পরিবর্তে যে পরিমাণ গুণা তার আমল নামায় ছিল ওই পরিমাণ নেকি আবার তার আমল নামায় আল্লাহ চাপাইয়া তারে পূর্ণ বান নেকিওয়ালা বানায় দিয়ে, এই মর্যাদা
মর্যাদা আল্লাহ পাক আমার আপনার নবীজিকে দান করেছেন যদি আমরা নবীজির আনুগত্য না করি নবীজি যেভাবে চলেছেন যেভাবে কথা বলেছেন যেভাবে খেয়েছেন যেভাবে পোশাক পরেছেন যেভাবে পরিবার পরিচালনা করেছেন যেভাবে সমাজ পরিচালনা করেছেন যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আমার ভাইরা মাত্র 23টি বছর সাধনা করে লক্ষ লক্ষ বর্গ মাইলের মধ্যে কোটি কোটি বর্গ মাইলের মধ্যে শান্তি ছড়াই দিয়েছেন এক অশান্তিময় পরিবেশের মধ্যে রাহমাতুল লিল আলামিনের আদর্শ প্রতিষ্ঠা করে দিয়ে শান্তিতে মানুষ ঘুমায় একটা নেকড়ে বাঘ আর একটা ছাগল এক গাটা দিয়ে পানি খায় নবীজির আইনের কারণে ঠিক কিনা বলে আমরা অশান্তিতে বিরাজমান চতুর্দিকে হাহাকার মারামারি হানাহানি কাটাকাটি একজনে কোটিপতি আর একজনে এক কোটিও না একটাও এক টাকাও কারো নাই আরেকজনের কোটি কোটি টাকা আছে এর নাম ইসলাম না আমার ভাইরা ইসলামের একটা সামঞ্জস্যতা থাকবে কারণ এখনো সংস্কৃতি পশ্চাৎপদবাদীরা গরিবদেরকে নিঃশোষণ করো তাদের ভূমি দখল করো এটাই সারা পৃথিবীতে তারা শিক্ষা দিচ্ছে আর নবীজির শিক্ষা সেটা ছিল না তোমার এক ভাই যদি না খায় তাকে আর তুমি যদি খাও কেমনে খাবে তুমি আরেক ভাইয়ের প্রতি সম্পর্ক উদাহরণটা নবী দিয়েছেন এভাবে আমার সাহাবা তোমার হাতে পাঁচটা আঙ্গুল আছে একটা আঙ্গুল যদি কেটে দেয় তাহলে আর সাইডটা অনুভব হয় কিনা হবে কিনা বলে আল্লাহর নবী বলেছেন তাহলে তোমার এক মুসলমান আর এক মুসলমান ভাইদের সাথে সম্পর্কটা এমন এক মুসলমান ভাইকে যদি কেউ আঘাত করে এক আঙ্গুলে আঘাত করলে যেরকমের পাঁচ আঙ্গুলের মধ্যে অনুভূত হয় তোমার এক ভাইকে যদি কেউ আঘাত করে তোমার গায়ে আঘাত লাগার কথা তোমার এক ভাই যদি না খায় তাকে তুমি কামনে পেট পুড়ে খাও তার খবর লও তুমি একটা বিবাহের অনুষ্ঠানে কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করো আর একজন মহিলা তোমার ঘরে দুয়ারে দুয়ারে ঘরে তার একটা মেয়ে বিবাহ দিতে পারে না এটা কেমন নীতি কে শিক্ষা দিয়েছে তোমাকে তুমি সিঙ্গাপুর যাও মাদ্রাজ যাও ট্রিটমেন্ট করার জন্য সমস্যা নাই টাকা আছে আর একটা মানুষ রাস্তায় রাস্তায় গড়াগড়ি খায় টাকার অভাবে চিকিৎসা করতে পারে না এটা কেমন নীতি এই নীতিতে নবী আমাদের শিক্ষা দেয় নাই আমার ভাইয়েরা যখনই আপনি নবীর জীবনী পড়বেন কোরআন পড়বেন হাদিস পড়বেন নবীজিকে আনুগত্য করবেন তখন ওই সমাজটা সোনার সমাজ হয়ে যাবে সোনার মদিনা হয়ে যাবে সোনার মদিনা এমনি এমনি হয় নাই নবীজির আদর্শ নবীজির কর্মপদ্ধতি পালন করে সোনার মদিনা হয়েছে ঠিক কিনা আমার ভাইয়েরা আজ যদি আমরা নবীজির আদর্শ নবীজির কর্মপদ্ধতি রাষ্ট্রীয় যা থাকে থাকুক আমার জীবনটাকে যদি আমি পরিবর্তন করতে পারি রাষ্ট্র ব্যবস্থা এমনি পরিবর্তন হয়ে যাবে ঠিক কিনা বলে রাষ্ট্র তো জনগণের ঊর্ধ্বে না জনগণের ঊর্ধ্বে বলেন কখনো জনগণের ঊর্ধ্বে না আমি যদি ঠিক হয়ে যাই রাষ্ট্র ব্যবস্থা আমি ঠিক হয়ে যাবে ঠিক কিনা বলে অতএব আমি তো আমি না আমার মধ্যেই তো যথেষ্ট সমস্যা ঠিক কিনা বলেন এতভাবে বলা হয় তারপর সংশোধন হই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কলিজার মধ্যে আল্লাহ রাসূলের আদর্শ ঢুকাই দিল সবাই বলেন আমিন তার রঙে রঙিন হয়ে তার আদর্শে আদর্শিত হয়ে আগামী দিনগুলো আমাদের বাস্তবায়ন করার তৌফিক দান করুক সবাই মিলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু